নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি ব্যান্ডেল জাংশনের ঠিক পরের স্টেশন বাঁশবেড়িয়াতে, যেখানে অবস্থিত হংসেশ্বরী মায়ের মন্দির। এই মন্দির অত্যন্ত প্রাচীন এবং যার একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। চলুন ঘুরে আসি। হুগলি জেলার অন্তর্গত বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মায়ের মন্দির। আমরা এখানকার প্রধান পুরোহিত মহাশয়ের কাছ থেকে এই মন্দিরের প্রাচীন ইতিহাস সম্পর্কে কিছু কথা জেনে নেব। এই হংসেশ্বরী মন্দির হচ্ছে রাজা নৃসিংহদেব রায়ের প্রতিষ্ঠিত। উনি 1801 সালে মন্দির শুরু করেন, 1802 উনি এক্সপায়ার হন। তারপর ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে এই মন্দির শেষ করেন। তারপর মাকে প্রতিষ্ঠা করা হয়। পাশেই একটা বাসুদেব, অনন্ত বাসুদেবের মন্দির, সেটা এই মন্দিরের আগে। সেটা রাজা রামেশ্বর দেবরায় মহাশয়, নৃসিংহদেব রায়ের গ্র্যান্ডফাদার, ওরা করেছিলেন 1679। এই মন্দিরের সম্পর্কে বলতে গেলে, মন্দিরের চারদিকে নিচে 12টা শিবলিঙ্গ, উপরে মা যেখানে বসেছেন ফার্স্ট ফ্লোরে একটা 13টা গম্বুজ, 13টা শিবলিঙ্গ, আর মাকে নিয়ে চতুর্দশ শিবলিঙ্গ। মা হচ্ছে পঞ্চমুণ্ডি আসনের ওপর মহাকাল সাইতে, মহাকালের হৃদয় থেকে পদ্ম বেরিয়েছে, সেই পদ্মাসনে মা বসে আছেন। প্রথম হচ্ছে ষষ্ঠদল পদ্ম, তারপর হচ্ছে অষ্টদল, তারপর হচ্ছে দ্বাদশ পদ্মের ওপর মা বেষ্টিত। মায়ের মূর্তি হচ্ছে নিমকাঠ, এই নিমকাঠ বেনারস থেকে ভেসে এসেছিল হংসেশ্বরী ঘাটে। নৃসিংহদেব রায় স্বপ্নে মাকে আদেশ পান যে আমি ফেসে আসছি, আমাকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন। তিনি পুরোটা সমাপ্ত করতে না পারায় কাজ শুরু করেন মন্দির, তারপর উনি এক্সপ্লোর হন, তারপর দ্বিতীয় রানী শঙ্করী মন্দিরটা শেষ করে যান। চারদিকে আপনার মন্দিরের ঘেরা আছে পরীক্ষা দ্বারা, রাজবাড়ির তিনটে সংস্থল ছিল, তার মধ্যে এখন একটাই সামনেই আছেন, আর দুটো ভগ্ন অবস্থায়। মন্দিরের সামনে ঢুকতেই একটা নবৎকান আছে, সেটাও ভেঙে যায়। এখনও ওটা আর্কিওলজিক্যাল টেক আপ করেছেন, কিন্তু এখনও কোনো কনস্ট্রাকশন কিছু করেনি। আর এখন এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা টোটালটাই মেনটেন্স করছেন। পুজোর দায়িত্ব হচ্ছে রাজবাড়ির তত্ত্বাবধানে, রাজবাড়ি নামিয়ে আছে, সেটা পুরোটাই ট্যাকেল করতে হয় এখনো সাজে। রাজবাড়ির মধ্যে তিনটে শরিকের মধ্যে একটা শরিকই এখানে থাকেন, বাদ বাকি দুটো শরিক কলকাতায় চারদিকে ছিটিয়ে আছে। এখন মেনটেন্স হচ্ছে আর্কিওলজিক্যাল, আর পুজোর দায়িত্ব ভার হচ্ছে মন্দিরের উপর, সেটা পুরোপুরি ঠাকুমশারেই যা কিছু করে। বহুবার চুরিও হয়েছে মন্দিরের, 1995-এ 2009-এ তো গেছে। আগে স্টাফ ছিল তিনজন, পারমানেন্ট স্টাফ, রিটায়ার হয়ে যাওয়ার পর দেয়নি, এক্সপায়ার হয়ে যাওয়ার পর তাদের উপরে তারপর কিছু দেয়নি। এখন যারা আছেন দুজন ক্যাজুয়াল, যতটা পারি আমরা মেনটেন্স যাতে ঠিকঠাক থাকে, শৃঙ্খল যাতে না হয়, তার জন্য প্রশাসনও থাকে, সিভিক পুলিশ সবসময় দিতে পারছেন না, কিন্তু নাইটটা আমরা পারমানেন্ট করে নিয়েছি। একটা মগরা থানা থেকে আমরা এসপি থেকে অনেকটা হেল্প পেয়েছিলাম, সেটা এখন 8-9 বছর হলে প্রায়। ওটা কোনো দিন আর অফ হবে না রাত্রি, কিন্তু দিনের বেলা একটু অসুবিধা হচ্ছে। আর্কিওলজিক্যালকে বারবার আমরা চিঠি করি, চিঠি করার পরও বলেছে স্টাফ দেবে দেবো, কিন্তু এখন বলতে চাইছেন যে আমাদের কোনো লোক নেই, আর লোক না হলে সে কন্ট্রাকচুয়ালে হলেও সেই
তাদের সেই ইয়েদের ক্যাজুয়ালদের দিয়ে করাচ্ছে। তো ওয়াকেশনগুলো ছুটি থাকছে, সেগুলো তো খুব অসুবিধা হয়, তার জন্য আমাকে নিজেকে সব ব্যবস্থা করে রাখতে হয়। আর্কিওলজিক্যালও সেরকম এখন ইদানিং কিছু কাজ করছে বলে কিছু বলা হচ্ছে না। আগে তো এরকম কাজ হতো না, ইদানিং আমরা 7-8 বছর ধরে বহু কাজ হয়েছে এখন যারা অফিসাররা আছেন। আর এটা আমরা খুব চাপ দিয়েছি চারদিক দিয়ে, থানাতেও বলছি যে বলো দেবো দেবো করে দিনের বেলাটাও ঠিকঠাক সময় দিতে পারছি না। আমরা সব জায়গায় চিঠিও করেছি, ডিপার্টমেন্টকেও চিঠি করছি, এমনকি আমরা দিল্লিতেও পাঠিয়েছি, দিদিকেও দেবো দেবো করে আশা দিয়ে রেখে দিয়েছি, এখনও পর্যন্ত সেরকম কিছু পারমানেন্ট স্টাফ দেয়নি। আপনাদের অনেক অসুবিধে করে আপনাদের এই মায়ের মন্দির আপনারা চালাচ্ছেন, তো এই এই সব ক্ষেত্রে যদি আপনারা আরও সুবিধা পান, আপনারা অনেক ভালোভাবে মন্দির আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন। কাছ থেকে মন্দিরের সুপ্রাচীন ইতিহাসের কথা, এই মন্দিরের ইতিহাস আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অ্যাসারটেন ইউটিউব চ্যানেল অ্যাসারটেনের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।